আসসালামু আলাইকুম। সুক্রিয়া কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। অনেকেরই কমপ্লেন থাকে যে এই চিকেন ফ্রাই তৈরি করার পরে ভিতরের জুসিনেসটা থাকে না অথবা উপরের লেয়ারটা অনেক বেশি কটকটা হয়ে যায়। তাই এই সব সমস্যার সমাধান নিয়েই আজকে আমি এই চিকেন ফ্রাই রেসিপি করেছি। আশা করি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজকের এই চিকেন ফ্রাই রেসিপি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু বেশ মজার হয়। ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করে খায়। আজকের এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো রকমের কাট করতে পারেন। এখন এই চিকেনগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে কেচে দিব, যাতে করে ভেতরে সব মশলা খুব ইজিলি ঢুকে যেতে পারে। চাইলে কাঁটা চামচ দিয়ে না করে ছুরির সাহায্যেও একটু করে কেটে কেটে দেয়া যেতে পারে। এই কাজটা করার পর এখন আমি এগুলোর মধ্যে সব রকমের মশলা দিয়ে দিব। প্রথমেই আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ওরিগ্যানো। এই ওরিগ্যানোটা বাসায় ছিল তাই আমি দিচ্ছি, আপনারা না থাকলে স্কিপ করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্যই দিলাম। এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। খুব সামান্য একটু রেড ফুড কালার দিচ্ছি, এটা বাসায় না থাকলে স্কিপ করবেন। তবে রেস্টুরেন্টগুলোতে চিকেনের কালারটা একটু লালচে টাইপের হয় এই ফুড কালারের জন্যই। তবে এই কালার ব্যবহার না করলে স্বাদের কোনো হেরফের হবে না, এটা শিওর থাকুন। এখন সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে আমি চিকেনের সাথে এগুলোকে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এগুলোকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। চলে এলাম 1 ঘন্টা পর। এখন ঢাকনাটা খুলে চিকেনগুলোকে আরও একবার হাত দিয়ে একটু মিক্স করে নিব। একটু ভালো করেই মিক্স করে নিচ্ছি। এখন এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ময়দা এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে, এর কারণে উপরের লেয়ারটা খুব সুন্দর ক্রিস্পি হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিচ্ছি। এগুলো মেখে নেওয়ার সময় খেয়াল করবেন যেন খুব বেশি ড্রাই হয়ে না যায়। যদি এটা মাখার সময় ড্রাই মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবেই মেখে নিতে হবে, না হলে এটা ভাজির পর খেতে ভালো লাগবে না, খুব ড্রাই লাগবে। ঠিক এই রকম অবস্থায় আসার পর বুঝতে হবে এগুলো ভাজির জন্য পুরোপুরি রেডি। একটি ফ্রাই প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিয়ে এখন 1টা 1টা করে চিকেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দুপাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় চুলার আগুন মিডিয়ামে রাখতে হবে। বেশি তাপে ভাজতে গেলে এটার উপরের অংশটা খুব দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে ড্রাই হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এক পাশ হয়ে যাওয়ার পর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই সময় চুলার আগুন মিডিয়াম থেকে আরেকটু লোতে দিতে হবে। সময় নিয়ে আস্তে আস্তে করেই ভাজার চেষ্টা করবেন। একটু সময় নিয়ে দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে তুলে নিব। চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে রাইসের সাথে এই চিকেনটা না হলে কিন্তু একদমই জমে উঠে না,
এই রেসিপি পুরোটা ফলো করে যে কেউই কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের চিকেন ফ্রাইটা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে। এছাড়া যে কোনো সময় রেস্টুরেন্টের খেতে চাইলে বাসাই হুটহাট তৈরি করে খাওয়া যাবে এবং বাচ্চাদেরকেও খুব সহজেই খুশি করা যাবে। এরই মধ্যে আমার সবগুলো চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে, আমি সবগুলো চিকেন ফ্রাই তুলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা কতটা জুসি হয়েছে এবং ইয়াম্মি হয়েছে। আমি এক কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখেন কতটা সফট আর জুসি লাগছে। আশা করি এখন থেকে এই চিকেন ফ্রাই খেতে মন চাইলে রেস্টুরেন্টে আর দৌড়াতে হবে না, বাসাই তৈরি করে খেতে পারবেন এমন একটি চিকেন ফ্রাই। সবটা তো আমিই বললাম, এবার তৈরি করে খেয়ে আপনারাই বলবেন আসলেই এটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আল্লাহ হাফেজ।